সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম এদিকটা। তো এই এলাকাটা আমার বাড়ির থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে। মর্নিং ওয়াকে এদিকটা চলে আসলে খুব ভালো লাগে, খুব সুন্দর পরিবেশটা, কোনো আওয়াজ নেই, আর বাড়ি এসেই ঝুটঝামেলা। তো বাড়ি এসেই দেখি ঘরটা জলে ভর্তি। কেন না, ফ্রিজের ভেতরের বরফ সব গলে যাচ্ছে। তো কেন এরকম হচ্ছে এই বাবুর বাবা সেটাই দেখার চেষ্টা করছে, আর আমি লেগে পড়লাম ঘর পরিষ্কার করতে। সরি, আমি করে নিচ্ছি। তো সব সেরে সুরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে আসলাম রান্নাঘরে। ব্রেকফাস্ট বানাতে হবে, তো ওদের জন্য ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, আর আমার জন্য ওটস। তো ওটসটা আমি কিভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নেব। তো ওটস মোটামুটি 4 চামচ মতো নিয়ে নিয়েছি, তারপর ওতে আমি একটুখানি জল মিশিয়ে নিই যাতে করে ওটসটা একটুখানি নরম হয়ে যায়। এইভাবে খেলে রান্না করার দরকার পড়ে না, এমনিই বেশ খেতে ভালো হয়। তো চামচ দিয়ে জলটা মিশিয়ে নিচ্ছি, এর থেকে একটু সামান্য বেশি জল দিলেও অসুবিধা ছিল না, তো আমি আজকে এভাবেই খাচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি টক দই, যতখানি টক দই আপনি খেতে পারেন ততখানি টক দই দিলেই হবে। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু বিট লবণ নিজের নিজের স্বাদ মতো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে আপনি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, আর চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। একটু শসা গ্রেট করে দিয়ে দেবো, তাহলে পরিমাণটা বেশ অনেকখানি হবে আর পেটটাও ভরবে। এবারে শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো করা একটু মিশিয়ে দিলাম। এরপর মিশিয়ে নিলেই টুকটাক করে খেতে হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা দিদি সেদিন ওটসের রেসিপি বলছিলেন, তো রান্না না করেও এভাবে ওটসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, সময়ও বাঁচে, বেশ অন্যরকম আর টেস্টি। তো ব্রেকফাস্ট শেষে এবার চলে এসেছি রান্নাঘরের অন্য কাজে, মানে লাঞ্চের প্রিপারেশানে। তো এটা হচ্ছে কচুর লতি, মানে এই যে কালো কচু আমরা খাই তারই শেকড়ের সাইড থেকে এটা বেরোয়, বাজারে বিক্রি হয় 10 টাকায়, বেশ অনেকখানি পাওয়া যায়। তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, তবে এটা কেটে পরিষ্কার করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। তবে যদি আপনি এটাকে 2 দিন একটু ফেলে রাখেন তাহলে কিন্তু এই খোসাগুলো শুকিয়ে গেলে ছাড়াতে খুব সুবিধে হয়। অনেকে আবার কাটেন না, ছাড়ান না, একদম ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেন, তারপর নাকি সহজেই খোসাগুলো বেরিয়ে যায়। তবে ওই পদ্ধতিটা আমার ঠিক পছন্দ না, তাই এভাবে আমি একটু শুকিয়ে নিয়ে এগুলোকে ছাড়িয়ে নিই। দেখুন কী সুন্দর টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 15 মিনিটে আমার এই কাজটা কমপ্লিট হলো, সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন টকবগে ফুটন্ত জলে একটু লবণ দিয়ে আমি এগুলোকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি নরম হলেই হয়ে যাবে। এরপর কড়াতে অল্প রান্না করলেই কিন্তু এটা একদম সুন্দর নরম হয়ে যায়। তো সেই জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের মধ্যে আমি দেব লবণ, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন থেতো করা। তো দিয়ে দিচ্ছি, এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পড়বে আমাদের কচুর লতিগুলো, যে সেদ্ধ করে রেখেছি ওগুলো পড়ে যাবে, আর তারপর খানিকক্ষণ ভাজা ভাজা করে ওর মধ্যে স্বাদ মতো নুন আর একটু চিনি দিতে হবে, তাহলে রান্নাটা হয়ে গেল। তারপর গরম গরম ভাতে খেলে
ভীষণ ভালো লাগবে। তবে হাতের কাছে একটু লেবু রাখবেন, খাবার সময় অনেক সময় একটু আধটু মুখ চুলকোতে পারে। এদিকে রান্না হয়েছিল খাসির মাংস, তো রবিবারের দুপুরটা বেশ জমে যাবে। আর আছে আমড়ার চাটনি। আর এদিকে এনে দিয়েছে বিস্কিটস, এই 3-4 রকমের, আর ছোলার ডাল, পেস্ট, সাবান, মুসুর ডাল, হলুদ, লবঙ্গ, ছোট এলাচ ইত্যাদি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।